নমস্কার বন্ধুরা আমি সাথী সাথী কিচেনের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত মিষ্টি পিঠা খেতে ভালো না লাগলে এই রকম ঝাল সরু চাকরিটা বানিয়ে দেখতে পারেন আশা করি খেতে খুবই ভালো লাগবে বানানো খুবই সহজ হয় আর খেতেও খুবই দুর্দান্ত হয় যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই রকম ঝাল পিঠাটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আর কেমন করে বানিয়েছি চলুন তার রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিদিন নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবে পারলে রেসিপি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন এখন দেখে নিন এই নরম তুল তুলে ঝাল সরু চকলিগুলো কী করে বানিয়েছি ঝাল সরু চকলি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ময়দা ময়দার মধ্যে আপনাদের পছন্দমতো বিভিন্ন ধরনের ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এখানে প্রথমেই দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি কুচনো ধনেপাতা পাতা আর দিচ্ছি এখানে একটি ডিম ডিম দিয়ে পিঠেগুলো বানালে পিঠেগুলো দেখবেন খুবই টেস্টি হয় আর ডিমটা যদি অপছন্দ করেন তাহলে ডিমটা স্কিপ করে দিতে পারেন আর বাদ বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ পাউডার আর দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে শুকনো উপকরণগুলোকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে জলটা অল্প অল্প করে দিয়েই মাখবেন তাহলে বুঝতে পারবেন জলটা কতটা দিতে হবে এক সঙ্গে বেশি জল দিয়ে দিলে হয় ব্যাটার পাতলা হয়ে যাবে আবার জলের পরিমাণ কম থাকলে হয় ব্যাটার শক্ত থেকে যেতে পারে তাই এখানে চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে প্রায় দুই থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন দেখুন এখানে ব্যাটার একটু শক্ত লাগছে তাই আবারও অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি এইভাবে তিন থেকে চারবার জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা খুব পাতলা করে বানাতে হবে ব্যাটারটা যত পাতলা করে বানাবেন সরু চাকলিগুলো দেখবেন খুবই পাতলা হবে আর ব্যাটার যদি ঘন থেকে যায় তাহলে পিঠেগুলো কিন্তু মোটা মোটা হয়ে যাবে ব্যাটারটা দেখুন এই রকম পাতলা করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে সরু চাগলের জন্য পারফেক্ট ব্যাটার একেবারেই রেডি হয়ে গেছে এখন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এই রকম একটি হাতা এক হাতা করে ব্যাটার দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেব এই রকম একটি হাতা নিয়ে নিলে পিঠেগুলো একই মাপের হয় আর যতবার ব্যাটার নেবেন ততবার উপর নিচে করে গুলিয়ে নেবেন এই রকম গুলিয়ে নিলে ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে তাই যতবার ব্যাটারটা নেবেন উপর নিচে করে গুলিয়ে তারপরে এক হাতা কি দুই হাতা করে ব্যাটার দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেবেন পিঠাগুলো বানানোর জন্য প্রথমে দেখুন তাওয়ার মধ্যে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপরে দুই হাতা ব্যাটার দিয়ে কলাইয়ের হাতাটা ধরে একটু চারিদিকে স্প্রেড করে দিতে হবে আর গ্যাসের আঁচটা একেবারে কম আছে প্রথমে গ্যাসের আঁচটা একেবারে হাইতে থাকবে কলাইটা খুব ভালো করে গরম করে নিয়ে তেলটা ভালো করে মাখিয়ে তারপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন তারপরে ব্যাটার দিয়ে এই রকম হাতাটা ধরে চারিদিকে স্প্রেড করে দেবেন দেখুন খুব পাতলা করে ছড়িয়ে দিয়েছি আর ধারগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে ধারগুলো দেখুন রকম ছাড়তে শুরু করবে আর এই রকম জালিদার পিঠেটা বানাতে চাইলে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে তারপরে ব্যাটারটা দেবেন দেখবেন পিঠে একেবারে জালিদার হবে পিঠের সাইডগুলো দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে অর্থাৎ পিঠেটা একেবারে রেডি হয়ে গেছে একটা সাইড কিন্তু হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে দেখবেন উপরটা এরকম শুকিয়ে আসবে আর সাইডগুলো এরকম ছেড়ে আসবে সাইডগুলো যখন নিজে থেকে এরকম ছেড়ে আসবে তখন পিঠেটা উল্টে দেবেন তাহলে দেখবেন পিঠেটা আর কোথাও ভাঙবে না আর পিঠেটা একেবারে পারফেক্ট হবে দেখুন পিঠেটা কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আবার অপর পাশটা উল্টে দিলাম এইভাবে এপিঠ আর ওপিট দুই পাশটা ভালো করে ভেজে নিচ্ছি পিঠে এটা দুইটি দিক খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন পিঠেটিকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পিঠেটা দেখুন হাত দিয়ে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর যেহেতু ডিম দেওয়া আছে কড়াইতে কিন্তু একটু আটকাবে না পিঠেটা দেখুন দুই দিক খুব সুন্দরভাবে হয়ে গেছে আর পিঠেটা দেখুন খুবই জালিদার হয়েছে পিঠেগুলো খেতে খুবই সুন্দর হয় এইভাবে একবার ঝাল সরু চালকিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে মিষ্টি পিঠে খেতে পছন্দ না হলে এই রকম ঝাল পিঠে বানিয়ে খেতে পারেন পিঠেগুলো খেতে খুবই সুন্দর হয় একবার বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর পিঠের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপির আইডিয়া পেতে পাশে থাকা আইকনে অল বাটনটি ক্লিক করে রাখবেন সময় মতো ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন